বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল স্ট্রাগল টিভিতে। আমার নাম সুজয়, তোমরা সকলে আমাকে জানো। আজকে এই ভিডিওতে আমরা জানতে চলেছি পাঁচটা নতুন গ্রহের নাম এবং পাঁচটা গ্রহের সম্পর্কে কিছু সামান্য তথ্য, যে তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারবো এগুলো পৃথিবীর সঙ্গে কতটা মিল খায় এবং পৃথিবীর মতন গ্রহ মানে ভবিষ্যতে যদি আমাদের পৃথিবী, দেখো যা শুরু হয়েছে তা শেষ তো হবে, আমরা জন্মেছি আমরা একদিন মৃত্যু কোলে ঢুকলে অবশ্যই পড়বো, এটা ছিল সত্য। তেমনি পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে, পৃথিবীও একদিন ধ্বংস হবে, তখন আমাদেরকে নতুন ঘর খুঁজে নিতে হবে। তো সেই নতুন ঘর খোঁজার জন্য আজকে আমরা পাঁচটা গ্রহ ও সম্পর্কে জানবো, যে পাঁচটা গ্রহ আমাদের ভবিষ্যতের ঘর হতে পারে, সেখানে অনেকটাই পৃথিবীর মতো মানে পরিবেশ রয়েছে। তো প্রথম গ্রহ যেটা আমি বলবো মানে নাম্বার ফাইভে আমরা দেখতে পাচ্ছি, গ্রহটার নাম হচ্ছে HD 8551 2B। এখানে এক বছর হতে সময় লাগে 54 দিন এবং এক দিন কাটতে সময় লাগে 112 বছর, মানে পৃথিবীর টাইম অনুসারে। যেমন আমাদের এখানে 24 ঘন্টা দিন রাত্রি দুটো হয়ে যায়, এখানে 112 বছরের দিন রাত্রি দুটো হয়। তার মানে একজন ব্যক্তি আমাদের মতন সাধারণ, যদি আমরা যদি মানুষের লাইফ টাইমকে কনসিডার করি, যে দিনের জায়গায় জন্মাবে সে দিনের জায়গায় মারা যাবে, যদি না ট্রান্সপোর্টেশনের মাধ্যমে সে রাতের দিকে যায়। মানে প্রায় 112 বছর ধরে একটা সাইড দিনের দিন থাকে এবং একটা সাইড অন্ধকার থাকে, আবার ঘুরে ঘুরে 112 বছর লাগে সেই দিকটা পরিবর্তন হওয়ার। কারণ এই গ্রহের যে নিজের অক্ষের ওপর মানে ঘূর্ণনের যে বেগ সেটা অত্যন্ত স্লো, ফলে এখানে দিন রাত্রির সময়টা এত মানে বেশি লাগে। তো এটা একটা ইন্টারেস্টিং গ্রহ, কিন্তু তোমরা জানলে অবাক হবে যে এই গ্রহটা পৃথিবীর থেকে 3.6% বড় এবং এই গ্রহে যথেষ্ট পসিবিলিটি রয়েছে জীবন এখানে নিশ্চয়ই মানে উৎপন্ন হতে পারে, এবং আমরা ভবিষ্যতে ঘর হিসেবে এই গ্রহটাকে কনসিডার করতে পারি যদি সেখানে অবশ্য পৌঁছতে পারি। কারণ এই গ্রহটা রয়েছে বেশ কিছু আলোকবর্ষ দূরে, যেখানে যাওয়ার জন্য আমাদের কাছে এখন যা বর্তমান টেকনোলজি সেই টেকনোলজির মাধ্যমে আমরা সেখানে পৌঁছতে হয়তো আমাদের লাইফ টাইমে পারবো না। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে, বাট আমরা ভবিষ্যতে নিশ্চয়ই এমন যান বাড়াবো যার মাধ্যমে এই লাইট ইয়ারের থেকে মানে আলোর থেকেও দ্রুত আমরা মানে আলোর থেকেও দ্রুত আমরা গতিবেগে যাতায়াত করতে পারবো, অথবা বর্ম হোলের মাধ্যমে আমরা সেই গ্রহে একদিন না একদিন অবশ্যই পৌঁছাবো। যাই হোক, আসা যাক 4 নম্বর গ্রহের কথা। 4 নম্বর গ্রহটির নাম হচ্ছে Glazy 667 CC, না না 667 CC, না 667 CC সিসি, মানে এটা কোনো কিউবিক ইয়ে মানে গাড়ির সিসির কথা বলা হচ্ছে না, এই গ্রহটার নাম হচ্ছে Glazy 667 CC। এটা পৃথিবীর থেকে 3.8 গুণ বড়। এই গ্রহটা প্রায় 85% পৃথিবীর মতন মিলে যায়। এখানে এক বছর হতে সময় লাগে 254 দিন এবং এখানে যথেষ্ট পসিবিলিটি রয়েছে, এখানে যে বাতা মানে এখানকার যে সাতাটা মানে এখানে যে ধরুন যে মাটিটা সেটা একদম পাথুরে মাটি বলে আমরা বর্তমান সায়েন্টিফিক রিসার্চ থেকে জানতে পারি। চলো এবার আসা যাক 3 নম্বর গ্রহের কথা। 3 নম্বর গ্রহে আবার Glazy 581 G। এই গ্রহটা পৃথিবীর থেকে মাত্র 1.5 গুণ বড়, মানে দেড় গুণ বড় পৃথিবীর থেকে, এবং এই গ্রহর ডিস্টেন্সটা আমাদের জন্য মানে খুবই সম্ভব, যদি আমরা আলোর গতিতে যাই তাহলে আমরা 20 বছরের মধ্যে এখানে পৌঁছে যাবো, কারণ মাত্র 20 আলোকবর্ষ দূরে এই গ্রহটি রয়েছে। এবং এই গ্রহের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে কি, এই গ্রহের মধ্যে সমুদ্র রয়েছে, যেখানে সমুদ্র সেখানে প্রাণ। আজকে পৃথিবীতে যে প্রাণ সৃষ্টি হয়েছে তার পিছনে যদি আমরা মূল কারণ রিসার্চ করে দেখি সেটা সমুদ্রই বটে। তো এই গ্রহেরও যথেষ্ট পসিবিলিটি রয়েছে। এবার আসা যাক দ্বিতীয় গ্রহ, যে গ্রহটা অনেক বেশি সম্ভাবনাময় এবং পৃথিবীর থেকে মাত্র 1.7 গুণ বড়। এই গ্রহের নাম হচ্ছে Kepler 69c। Kepler 69c এর ক্ষেত্রে তোমাদের বলে দিই, এখানে অবশ্যই সমুদ্র আছে যতটা সায়েন্টিফিক রিসার্চ থেকে জানা যাচ্ছে, কিন্তু সেই সমুদ্রে জল থাকে না, কোনো প্রাণী আছে সেটা আমাদের এত দূর থেকে অনুমান করা সম্ভব হয়নি, কারণ এটা বেশ কিছু আলোকবর্ষ দূরে আমাদের থেকে রয়েছে। এবং যদি তোমরা দেখো এই গ্রহে এক বছর হতে সময় লাগে 242 দিন, অর্থাৎ এই ক্ষেত্রেও পৃথিবীর সঙ্গে অনেকটা এদের এই গ্রহের মিল আমরা খুঁজে পাচ্ছি। এবার নাম্বার ওয়ান সব থেকে বেশি পসিবিলিটি যেটা রয়েছে এবং বৈজ্ঞানিক মহলে যাকে নিয়ে এখন খুব বেশি মাতামাতি রয়েছে যে গ্রহটাকে নিয়ে, সেই গ্রহটা হচ্ছে Kepler 22b।
কেপলার টু টু বি এর যদি আয়তন দেখো তাহলে পৃথিবীর থেকে 2.4% মানে 2.4 গুণ পৃথিবীর থেকে বড়। এবং সব থেকে আনন্দের কথা হচ্ছে এই গ্রহে যতটা আমাদের কেপলার টেলিস্কোপের মাধ্যমে দেখা গেছে এবং আমাদের বৈজ্ঞানিক রিসার্চ তাদের পদ্ধতির মাধ্যমে করে দেখা গেছে, এই গ্রহে বায়ুমণ্ডল থাকার সম্ভাবনা এবং সমুদ্র থাকার সম্ভাবনা প্রবল। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো, হয়তো এই 5টি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহতে আমাদের পরবর্তী জেনারেশন থাকবে, যখন পৃথিবী ধ্বংসের জায়গায় চলে যাবে তখন আমরা এমন কোনো যান বানিয়ে যেটা আলোর থেকেও দ্রুত হয়তো স্পিডে যাতায়াত করতে পারে, আমরা সেই গ্রহে গিয়ে আমরা সেখানে আমাদের নিজের জীবনকে প্রতিস্থাপন করতে পারি। তো বিজ্ঞান হচ্ছে কি, প্রথমে কল্পনা, তারপরে আশা, তারপর সেই আশাকে বাস্তবে পরিণত করার একটা দিক মাত্র। তো এগুলো কল্পনা নয়, কারণ কি এই সমস্ত গ্রহগুলো অলরেডি সন্ধান পাওয়া গেছে, আমাদের শুধুমাত্র সেখানে পৌঁছানোর রাস্তাটা খুঁজতে হবে। আমার ভরসা আছে আমাদের বৈজ্ঞানিকরা 200 বছর আগে যে আমাদের পৃথিবীতে আমরা জানতাম যে আমাদের পৃথিবীর চ্যাপ্টার এবং পৃথিবীর বাইরে কোথাও কিছু নেই, এটাই মহাবিশ্বের সেন্টার, সেটা থেকে যদি আমরা এই 200 বছরে আজকে চাঁদে পা রাখতে পারি, মঙ্গলের যানবাহন পাঠাতে পারি এবং আমাদের ভয়েজার যান যেটা পৃথিবী থেকে মানে সৌরমণ্ডলের বাইরে চলে যেতে পারে, তাহলে আমরা আর 100 কি 200 বছরের মধ্যে আলোর থেকে বেশি গতিবেগে চলাচল করার মতন যান অবশ্যই বানাতে পারবো এবং আমরা সেখানে পৌঁছাতে পারবো। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমাদের এই পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ধর্ম। যতদিন না ধর্মের বইগুলোকে আমরা পুড়িয়ে ফেলবো, গুঁড়িয়ে ফেলবো, উড়িয়ে ফেলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে এই গতিবেগের থেকে আলোর থেকে দ্রুত গতিবেগ সম্পন্ন যানবাহন বানানো ক্ষেত্রে একটা বড় বাধা রয়েছে। কারণ মানুষের মধ্যে অধিকাংশ মানুষ আজকে ধার্মিক হয়ে রয়েছে, তারা ধার্মিক অন্ধকারে রয়েছে, ধার্মিক জাহালাতে রয়েছে। এবং আমরা মানে আমরা যদি সায়েন্সের পিছনে ফোকাস করি, আমাদের যদি সমস্ত জেনারেশন কমপ্লিটলি সায়েন্সে ফোকাস করে, তাহলে আমরা অবশ্যই একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো, সৌরমণ্ডল বাইরে কোনো পৃথিবীর মতন গ্রহে অবশ্যই সেখানে আমরা পা রাখতে পারবো এবং নিজের জীব আমাদের মানব সভ্যতাকে আরও বিস্তারিতভাবে ছড়িয়ে দিতে পারবো। কিন্তু এই মানুষ যে কিনা 200 বছরের মধ্যে এত ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে, এই মানুষ কিন্তু পরমাণু বোমও আবিষ্কার করেছে, সেটাও সায়েন্সের মাধ্যমে। কিন্তু সায়েন্স এক্ষেত্রে সায়েন্সকে দায়ী করা যায় না, সায়েন্স হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে যা কিছু তো আমরা আবিষ্কার করতে চাই তা আমরা আবিষ্কার করতে পারি। কিন্তু ধর্ম এই হয়তো ধর এই যে মানে এই যে পরমাণু বোম বা এই যে অস্ত্রশস্ত্র এই সমস্ত কিছু তৈরি হয়তো সায়েন্সের মাধ্যমে হয়েছে, কিন্তু এই অস্ত্রশস্ত্র প্রয়োগ করা হয় শুধু ধর্মের নামে। খ্রিস্টানরা মুসলিমদের এগেনস্টে, হিন্দুরা মুসলিমদের এগেনস্টে, মুসলিমরা খ্রিস্টানদের এগেনস্টে এবং অন্যান্য জাতির এগেনস্টে এই সমস্ত অস্ত্রের প্রয়োগ করে এবং এই অস্ত্রগুলো শুধুমাত্র ব্যবহার হয় ধর্মের কারণে। যতদিন না আমরা ধর্ম থেকে মুক্তি পাবো ততদিন আমাদের হয়তো আগে যাওয়াটা সম্ভব হবে না। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে। আর একটা কথা যেটা তোমাদের ভুললে চলবে না, যদি ভালো লেগে থাকে একটুও অথবা না ভালো লেগে থাকে তো আমরা হয়তো আরও কোনো ভালো কন্টেন্ট ভবিষ্যতে আপলোড করবো, সেই জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করো স্ট্রাগল টিভিকে। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ।